ডিলিমিটেশন বাতিলের দাবিতে শিলচরে সিআরপিসিসির ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হলো। ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, ডিলিমিটেশনের নামে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বুধবার ধিক্কার সমাবেশের আয়োজন করল সিআরপিসিসির অসম পরিচালন সমিতি। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত এদিনের ধিক্কার সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, ধিক্কার সমাবেশেই শেষ নয়, আগামীতে তীব্র থেকে তীব্রতর আন্দোলন বরাক উপত্যকায় শুরু করা হবে। ডিলিমিটেশন বাতিলের দাবিতে আন্দোলনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বর্তমান সরকারের অগণতান্ত্রিক বিভিন্ন নীতি, স্মার্ট প্রিপেড মিটার সহ মনগড়া বিল জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার পাশাপাশি পূজা পার্বণের নামে ফিস ধার্য করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলেন বক্তারা। এদিনের ধিক্কার সমাবেশে বিভিন্ন ইস্যুতে সরকারকে একহাত নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে গঞ্জের সভা সমিতির মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ডিলিমিটেশন বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে কড়া ভাষায় জানিয়েছেন সিআরপিসিসির কর্মকর্তারা। ধিক্কার সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের প্রমুখ সাধন পুরকায়স্থ, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝের ভূঁইয়া, সঞ্জীব রায়, রফিক আহমেদ, দুলালী গাঙ্গুলি, অজয় রায়, হায়দার হোসেন চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সমষ্টির সীমা পুনর্নির্ধারণের নামে যে ধরনের স্বৈরাচারী হিটলারি কায়দায় সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, পৃথিবীর কয়েকটি গণতন্ত্র প্রেমী দেশের নাগরিক কোনো অবস্থায় তা মেনে নিতে পারে না। এটাকে কোন ভাষায় প্রকাশ করা হবে, পাগলামি বললেও ভুল হবে। এ ধরনের কাজ পাগলদের মধ্যে শতকরা 95% পাগলও এ ধরনের কাজ করতে পারে না। একদিকে মিজোরামের বর্ডার, আবার অন্যদিকে বড়াইল পাহাড়, এই এলাকাকে নিয়ে একটি সমষ্টি যেখানে আইনে রয়েছে প্রাকৃতিক কোনো বাধা থাকলে, খাল বিল বড় নদী ইত্যাদি থাকলে দুপাড়ের নাগরিককে এক সমষ্টি জানা যায় না। তো হিটলারের রাজত্বে স্বৈরাচারী শাসনে কি না করা যায়, হিমন্ত বিশ্ব শর্মা এবং তার টিম বলতেও দুজন, এর বেশি নেই এ সরকারে, আসাম মন্ত্রিসভায় বর্তমানে মন্ত্রী কতজন আছেন, আসাম মন্ত্রিসভার মন্ত্রীদের কানে কানে জিজ্ঞেস করলে তারাও বলেন আমাদের মন্ত্রিসভায় তো মাত্র 3 জনই মন্ত্রী আছেন, বাকিরা কি আছেন আপনারা, আমরা তো পুতুল আছি এই সরকারে, আমরা কি বলবো। সুতরাং এই 3 জনের টিম যা ইচ্ছা তাই করছে, যখন যেটা ইচ্ছা করছে। আমি তাদের কয়েকদিনের সভায় পরামর্শ দিয়েছি, এরা সবই আমার ছোট ভাই, আমি যখন বিধানসভায় ছিলাম পীযূষ জয়ন্ত মল্ল ওই পিছনে ছোটো ছোটো টুকরারা বসত, এবং হিমন্ত বিশ্ব শর্মাও মন্ত্রী ছিলেন, কিন্তু যা তা বলতেন সভা থেকে বেরিয়ে আমাকে খুব কখনো বলতেন আঙ্কুল, কখনো বলতেন দাদা একটু আসুন তো চেম্বারে চা খেয়ে যাবেন। তাই এরা আসলে বলতেন আজকে তো বিধানসভায় তুলুদুনো করলেন আমাদের, আরো করবো বাপু আরো করব। সেই হিমন্ত বিশ্ব শর্মা এখন যে কাজগুলো করছেন তাকে আমি আগেও পরামর্শ দিয়েছি, আজও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে পরামর্শ দেব যে তা তিনি যেন অন্যান্য কিছু ব্যস্ততা কম করে হিটলারের পরিণতির ইতিহাসটা একটু ভালো করে পড়েন। এই সহ পৃথিবীর যে সমস্ত দেশে স্বৈরাচারী যারা শাসক ছিল তাদের করুণ পরিণতির ইতিহাসটা একটু ভালো করে পড়ুন, কারণ তারও করুণ পরিণতি হিটলারের চেয়ে আরো জঘন্য হতে পারে। আমি সচক্ষে দেখেছি কংগ্রেসই মন্ত্রিসভা, তরুণ গগৈ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যেদিন বাঙ্গাগড়ে কংগ্রেস অফিসে পাথর চুপতে এক দল যুবকদের নিয়ে এসেছিলেন, এরপরে
আজকে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছেন, পুলিশের সব সময় তাদের দায়িত্ব তাদের হায়ার অথরিটির আদেশ পালন করে। সেই দিন ভাঙ্গাগড়ের রাস্তায় যখন পুলিশ তাড়া করেছিল, হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে দৌড়েছিলেন পলায়ন করার জন্য, সেই চিত্রটা আমার চোখের সামনে এখনো ভেসে আছে। এবং সেই দিন গৌহাটি আসামের মাটিতে তাকা তার কোনো সাহস হয়নি। ওই দিন রাত্রের বিমানে সুজোয়া কলকাতায় গিয়ে আশ্রয় দিয়েছিলেন। সেই ইতিহাসটা তার স্মরণ রাখা উচিত।